আপনার কি স্মার্ট স্পিকার চালানোর শখ হয়েছে, কিন্তু বাজারের মধ্যে এতগুলো স্মার্ট স্পিকারের মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছেন যে কোনটা আপনার জন্য বেস্ট হবে, অ্যান্ড বাজেটের মধ্যেও কোনো স্মার্ট স্পিকার চাচ্ছেন, তাহলে আপনার জন্যই আমি সাজেস্ট করতে পারি গুগল হোম মিনি। বাজেটের মধ্যে এক সেরা স্মার্ট স্পিকার, অ্যান্ড এটা নিয়ে আজকে আমরা রিভিউ করবো। তো চলুন স্টার্ট করা যাক। সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে অ্যাপেল গ্যাজেটস এর ফেসবুক পেজে নক দিন। বেস্ট ডিলে 100% জেনুইন প্রোডাক্টের নিশ্চয়তা একেবারে গ্যারান্টিড। এছাড়া আপনি আমাদের ওয়েবসাইট থেকে সমস্ত ধরনের স্মার্টফোন ও লেটেস্ট অ্যাক্সেসরিজ অর্ডার করতে পারবেন। তো চলুন বলা যাক যে এটার বিলটা কেমন, মানে এটা দেখতে কেমন। খুবই ছোট্টখাট্টো একটি স্পিকার, আপনি যেখানেই রাখবেন ওখানেই দেখতে খুব সুন্দর লাগবে। অ্যান্ড আপনি এটা যখন রাখবেন তখন আপনার মনে হবে যে একটি পাথর রাখা আছে কয়েকটা লাইট লাগানো। আপনার বেডরুম হোক বা ড্রয়িং রুম, যে কোনো জায়গায় কিন্তু এটা খুব সুন্দরভাবে মানিয়ে যাবে। এই স্পিকারটিকে তাহলে কন্ট্রোল কীভাবে করা যায়? যেহেতু এই স্পিকারটিতে মাত্র একটি বাটনই আছে, অ্যান্ড সেটা হলো মাইক অন অফ বাটন, তাহলে এটাকে কীভাবে কাজ করায়? এটা অ্যাকচুয়ালি উপরের পুরো পার্টটা টাচ। আপনি রাইট সাইডে প্রেস করলে ভলিউম আপ হবে, অ্যান্ড লেফট সাইডে প্রেস করলে ভলিউম ডাউন হবে। অ্যান্ড আপনি যদি ভয়েস অ্যাসিস্ট্যান্সের সাহায্য নিতে চান তাহলে আপনার মাঝখানে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখতে হবে। বাট প্রেস অ্যান্ড হোল্ড করে কেন রাখবেন? এটাতে তো ভয়েস অ্যাসিস্ট্যান্স আছে। সো আপনি মাইকটাকে অন করে ভয়েস অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু সব কাজ কমপ্লিট করতে পারবেন, যে কোনো কমেন্ট করতে পারবেন, অ্যান্ড কমেন্টের কিন্তু এই ডিভাইসটা রিপ্লাই দিবে। সো আপনি এই স্পিকারটিকে কীভাবে রান করবেন? গুগল হোম অ্যাপের মাধ্যমে কিন্তু স্পিকারটি রান করবে, অ্যান্ড এটা কিন্তু অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস দুইটাতেই কম্প্যাটেবল। সো আপনার কাছে আইফোন থাকুক বা অ্যান্ড্রয়েড যে কোনো ফোন থাকুক, দুইটা দিয়েই কিন্তু আপনি এটা চালাতে পারবেন। যারা খুব লাউড সাউন্ড পছন্দ করেন তারা বাদে বাকি সবাই কিন্তু এই স্পিকার নিয়ে স্যাটিসফাইড থাকবেন, এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। বিকজ এর সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি একটা রুমের জন্য বেশ ভালো। ভালো কেন হবে না? বিকজ গুগলের 360 সারাউন্ডেড সাউন্ড আছে এই স্পিকারের মধ্যে। সো আপনি রুমের মধ্যে কিন্তু প্রপারলি সাউন্ডটা ডিস্ট্রিবিউশন পাবেন, যেটাতে আপনি খুব আরামসে গান শোনা বা অন্যান্য জিনিস করতে পারবেন। এই স্পিকারটির অনেক পাওয়ারফুল ফিচার হচ্ছে কিন্তু এর গুগল অ্যাসিস্ট্যান্স। বিকজ এর গুগল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু আপনি যাবতীয় সব কিছু করতে পারবেন। ওটার মধ্যে এটাও হতে পারে যে ভিডিও দেখা বা গান শোনা বা যে কোনো অ্যাপ অন করা, সব কিছুই কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে। এছাড়াও আছে কিছু জটিল ব্যাপার, যেমন কোনো ম্যাথসের কোয়েশ্চেন করা যেটার অ্যান্সার আপনি পেয়ে যাবেন, বা কিছু জানেন না কোনো ইনফরমেশন ওটার ব্যাপারে আপনি জেনে যাবেন, আপনার কিন্তু কষ্ট করে সার্চ করা লাগবে না, জাস্ট মুখে বললেই আপনার অ্যান্সার পেয়ে যাবেন। এই ব্যস্ত জীবনের মধ্যে কিন্তু সব কিছু মনে রাখা সম্ভব হয় না, আর এমন কেউ অলওয়েজ সাথে থাকে না যে আপনাকে সব কিছু মনে করাই দিবে। বাট এই স্পিকারটি হতে পারে আপনার ওই সাথী যে আপনাকে সব কিছুর অ্যালার্ম দিবে। ইয়েস, আপনি ঘুম থেকে ওঠার অ্যালার্ম অথবা কোনো কিছু রিমাইন্ডার, ফ্রেন্ডের বার্থডে ভুলে গিয়েছেন, বাট আপনার স্পিকার কিন্তু ভুলবে না যে আপনার ফ্রেন্ডের বার্থডে, আপনাকে ঠিকই মনে করাই দিবে অ্যালার্মের মাধ্যমে। অ্যান্ড এছাড়াও আছে আরও অনেক সুযোগ সুবিধা এই স্পিকারটিতে। ওকে, তো এটার প্রাইসের ব্যাপারে কথা বলা যাক। ওকে, সো আমি প্রথমেই বলেছিলাম যে এটা খুবই বাজেটেড একটি স্মার্ট স্পিকার। কেন? বিকজ এই লেভেলের যে আশেপাশে যেসব স্পিকার পাওয়া যায়, যেটা অ্যাপেলের হোক বা অ্যামাজনের হোক, যাই পাওয়া যায়, এই স্পিকারটা কিন্তু খুবই কম বাজেটের মধ্যে পাচ্ছেন, এবং ফিচারে কিন্তু কোনো অংশে কম থাকছে না। প্রোডাক্টটির বেস্ট দিল্লিতে চলে আসতে হবে আমাদের যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা সিটি আউটলেটে, অথবা ফেসবুক ও ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হয়ে শপ করতে পারেন। ঢাকার ভিতর হোম ডেলিভারি সহ ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 48 আওয়ার্সের মধ্যেই কিন্তু পৌঁছে দিতে পারবো এই প্রোডাক্টটি আপনাদের কাছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন, অ্যান্ড প্লিজ আমাদের ফেসবুক পেজে ফলো দেবেন, অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি, বাই বাই।